নমস্কার, ওম নম শিবায়। অনেকদিন পর আপনাদের সামনে আমি আবার এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটার নাম হলো কার সর্পদোষ। কাল সর্পদোষ মহাকালের অধীনে এক রকমের যোগ, যেই যোগে লোকের লাইফে বা যে কোনো জাতকের লাইফে বিভিন্ন রকমের পীড়া, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন জাতককে হতে হয়। বিভিন্ন রকমের সমস্যা বলতে আর্থিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, সম্পর্কের সমস্যা, ভুল বোঝাবুঝি, কমিউনিকেশনের সমস্যা, শারীরিক সমস্যা, এরকম অনেক রকমের সমস্যার সম্মুখীন তাকে হতে হয়। কাল সর্পদোষে যে যেই সমস্যা আমাদের আসতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো হওয়া কাজ হয় না। মানে যেই কাজটা 100% হয়ে গেছে সেই কাজটা লাস্টে গিয়ে পূরণ হয় না, বা কোনো প্রমোশন যেটা লাস্টে গিয়ে একদম ফাইনাল হয়ে গেছে সেই প্রমোশনটা লাস্টে যে গিয়ে হয় না। এমন কোনো সেভিংস যেটা আমরা অনেক দিন থেকে করে আসছি, সেরকম কোনো সেভিংস লাস্ট মোমেন্টে গিয়ে পুরো সেভিংসটা লসে পরিণত হয় বা কোনো কারণে সেই পুরো সেভিংসটা খরচা হয়ে যায়। ভালো শরীর থাকা সত্ত্বেও শারীরিক পীড়া বা শারীরিক সমস্যা আস্তে 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 যত দিন যায় তত বাড়তে থাকে। কাল সর্পদোষের রেমেডি হিসেবে মহাদেবের পুজো করা হয়, ত্র্যম্বকেশ্বরে গিয়ে কাল সর্পদোষ কাটানো হয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দশা কাটে না। কাল সর্পদোষ আপনার বার্থ চার্টে যেরকম চিরস্থায়ী সেরকম সারা লাইফই থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে পুজো যদি আপনি শুরু করেন তাহলে সেই পুজোটা আপনাকে কন্টিনিউয়াসলি যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে করে যেতে হবে, মোবাইল চার্জের মতো। মোবাইল চার্জে চার্জ শেষ হয়ে গেলে যেরকম আপনাকে মোবাইল চার্জ দিতে হবে, কাল সর্পদোষ যদি আপনার বার্থ চার্টে থাকে তাহলে আপনাকে পুজোটা সারা জীবন করে যেতে হবে। রোজ 108-এর 11 মালা যদি আপনি জপ করেন ওম নমঃ শিবায় মন্ত্রের, তাহলে আপনার কাল সর্পদোষের যে ম্যালিফেলিক এফেক্ট আছে সেটা কমবে। আমি বলবো না যে পুরোপুরি চলে যাবে, কিন্তু কমবে। মানে আপনার মাথা, আপনার শরীর, আপনার ডিসিশন নেবার ক্ষমতা এগুলোকে বাড়াবে। সারা জীবন আপনার কাল সর্পদোষের যোগ থাকবে, কিন্তু মহাদেবের নাম 108 করে 11 মালা যদি আপনি রোজ জপ করেন তাহলে কাল সর্পদোষের দোষ বা কাল সর্পদোষের যে ম্যালিফেলিক এফেক্ট সেটা আস্তে 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 চলে যাবে। আর 45 পর এটা আপনার আস্তে 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 চলে যাবে না। নমস্কার, ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। ওম নমঃ শিবায়। দেখা হচ্ছে পরের সপ্তাহে।